হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটি ইনস্টিটিউশান থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান তুলে ধরবো এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে নিট রৌড়কেল্লা বা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি রৌড়কেল্লা থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করবেন যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার এবং অল বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারবে এখন আমরা এই নিট রৌরকেল্লা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌরকেল্লা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি দেখে নেব গুগল ক্রমে নিট রৌরকেল্লা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌড়কেল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন রৌড়কেল্লা ওড়িশা অর্থাৎ এই যে ইনস্টিটিউশন এটি হচ্ছে ওড়িশার একটি ইনস্টিটিউশন এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট নিট আর কে এল ডট এসি ডট ইন এটি হচ্ছে নিট রৌড়কেল্লা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রোডকেল্লা এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই নিট রৌড়কেল্লা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রোডকেল্লা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবার আপনারা এখানে দেখুন দেওয়া আছে এখানে দেখুন অ্যানাউন্সমেন্টস বলে দেওয়া আছে এবং এখানে কিন্তু সমস্ত ধরনের অ্যানাউন্সমেন্টসগুলো দেওয়া আছে আপনারা এখানে ভিউ অল অ্যানাউন্সমেন্টস এ ক্লিক করবেন তাহলেই আপনারা এখান থেকে সমস্ত ধরনের অ্যানাউন্সমেন্টসগুলো দেখতে পাবেন এবার এখানে দেখুন দেওয়া আছে অ্যানাউন্সমেন্টস বলে যে এবং ফার্স্ট যে অ্যাডভার্টাইজমেন্টটি আছে বা ফার্স্ট যে নোটিফিকেশানটি আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশান টু পিএইচডি ফর অ টার্ম টু থাউজেন্ড টু টু এখানে আপনারা মোড়ে ক্লিক করবেন তাহলেই আপনারা এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে নিট রৌরকেল্লা থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান এখানে দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌরকেল্লা এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে নোটিস ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম কমেন্সিং ইন অটাম অর জুলাই সেমিস্টার অফ অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড অনলাইন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম অফ দ্য ইনস্টিটিউট ইন অটাম টার্ম অর জুলাই সেমিস্টার অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এই টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি থ্রির অ্যাকাডেমিক ইয়ারে এই পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশান নেওয়া হবে এবং যারা অ্যাপ্লিকেশান করবেন তাদেরকে কিন্তু এই অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়েছে নেক্সট আছে অ্যাডমিশান উইল বি গিভ্যান প্রিফারেবলি টু দ্য অ্যাপ্লিকেন্টস হু আর এলিজিবল ফর ইনস্টিটিউট ফেলোশিপ অর হ্যাভ কোয়ালিফাইড ফর এক্সটার্নাল ফেলোশিপ হাও এভার অ্যাডমিশান মে অলসো বি কনসিডার্ড উইথাউট ফেলোশিপ স্টুডেন্টস উইথ এক্সটার্নাল ফেলোশিপ লাইক জে নেট আর স্পেশালি এনকারেজ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা যারা ফেলোশিপ পাবেন যেমন ইউজিসি বা সিএসআইআর নেটে যারা জে আর এফ কোয়ালিফাই করেছেন তাদেরকে কিন্তু স্পেশিয়ালভাবে এই অ্যাপ্লিকেশান করার জন্যে এনকারেজ করা হয়েছে এছাড়াও উইদাউট ফেলোশিপেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেম অফ দ্য ডিপার্টমেন্ট এখানে এই নেম অফ দ্য ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া আছে এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে এবং এই সমস্ত ডিপার্টমেন্টের রিসার্চ এরিয়াগুলো সম্পর্কেও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে ফার্স্ট আছে বায়োটেকনোলজি অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর রিসার্চ এরিয়াগুলো এখানে ডিটেলসভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখবেন সেকেন্ড আছে সিভিল ইঞ্জিনিয়ারিং নেক্সট আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেক্সট চার্মিক ইঞ্জিনিয়ারিং এই এই যে ডিপার্টমেন্টগুলোর নাম এখানে শর্ট নামে দেওয়া হয়েছে সি আর সি এইচ সিএস এই এই সমস্ত শর্ট নামে এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখবেন এবং রিসার্চ এরিয়াগুলোও এখান থেকে একটু দেখবেন নেক্সট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেক্সট কেমিস্ট্রি নেক্সট আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেক্সট আর্থ অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্স এর যে রিসার্চ এরিয়াগুলো এখানে আছে জিওলজি জিও ফিজিক্স অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ওশান সায়েন্সেস এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে কিন্তু আপনারা এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা আর্থ অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্সে পিএইচডি করতে যান নেক্সট আছে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর মধ্যে আছে ইংলিশ ইকোনমিক্স সোশিওলজি অ্যান্থ্রোপোলজি সাইকোলজি অ্যান্ড সংস্কৃত এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এবং এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট আছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নেক্সট আছে লাইফ সায়েন্সেস অল এরিয়াজ অফ লাইস লাইফ সায়েন্সেস অর্থাৎ লাইফ সায়েন্সের মধ্যে অল এরিয়াজ অফ লাইফ সায়েন্সেস এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে কিন্তু আপনারা রিসার্চ করতে পারবেন নেক্সট আছে ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সে এখানে এই রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে নেক্সট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেক্সট আছে মেটারোজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি অ্যান্ড লাস্ট স্কুল অফ ম্যানেজমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টস থেকে কিন্তু আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আপনারা যে সমস্ত ডিপার্টমেন্টে পিএইচডি করার জন্য ইন্টারেস্টেড সেই সমস্ত ডিপার্টমেন্টস থেকে কিন্তু এখানে এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশানটি করে দেবেন নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি প্রোগ্রাম এরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখান থেকে একটু দেখে নেবেন ফার্স্ট আছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান রিকিওয়ার্ড ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রামস ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্স প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে দেখুন এখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আমি ডিটেলসটা আলোচনা করলাম না একটা আলোচনা করছি এম ই বা এম টেক বা এম এস ইঞ্জিনিয়ারিং বা এম ফার্ম বা এম আর্ক এম প্ল্যান এম ডেস ইন রিলিভেন্ট ডিসিপ্লিনস উইথ লিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস অর সিক্স পয়েন্ট ফাইভ মার্কস আর ফার্স্ট ক্লাস ইন বোথ বি ই বি টেক বিএসসি ইঞ্জিনিয়ারিং এমএসি এম ফার্ম এম সিএ বিআর এটসেট্রা আর ইকুই ভ্যালেন্ট অ্যান্ড এম ই এম টেক এটসেট্রা এটসেট্রা ফ্রম এ রিকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদেরকে কী কোয়ালিফিকেশান করতে হবে এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এই সমস্ত যে বিষয় আছে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে এমই বা এম বা এম বা এম ফাম এই সমস্ত ডিগ্রি কিন্তু করতে হবে এছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট কোয়ালিফিকেশানস এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে একটু দেখে নেবেন নেক্সট দেখুন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস আউটিং রেজাল্টস যারা এই আউটিং রেজাল্টস এ আছেন তাদের এখানে ডিটেলসভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখবেন নেক্সট আছে কোয়ালিফাইং ডিগ্রিজ অ্যান্ড প্রাইমারি ডিসিপ্লিনস ফর অ্যাডমিশান এখানেও কিন্তু এই যে কোয়ালিফিকেশানসগুলো দেওয়া আছে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন ফার্স্ট আছে ডিপার্টমেন্ট এখানে দেখুন বায়োটেকনোলজি অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং এখানে যে অ্যাকাডেমিক এলিজিবিলিটি বা প্রাইমারি ডিসিপ্লিনসগুলো আছে এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি বায়োটেকনোলজি অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে চান তাহলে আপনাদের কি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এখানে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে নেক্সট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্টস থেকেও আপনাদের কি কি কোয়ালিফিকেশানস লাগবে এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে নেক্সট আছে চার্মিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি তারপর আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্থ সায়েন্স অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন লাইফ সায়েন্সেস ম্যাথেমেটিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যে ডিপার্টমেন্টস থেকে এখানে দেওয়া আছে আপনাদের কী কী কোয়ালিফিকেশানস লাগবে নেক্সট আরও কিছু ডিপার্টমেন্টস থেকে এখানে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে আলাদা আলাদাভাবে এখানে যে দেওয়া আছে কোয়ালিফিকেশানসগুলো আপনারা যে সমস্ত ডিপার্টমেন্টস থেকে পিএইচডি করার জন্য ইন্টারেস্টেড সেই সমস্ত ডিপার্টমেন্টস থেকে কী কী কোয়ালিটি লাগছে বা কী কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে এখান থেকে একটু দেখে নেবেন নেক্সট যেটা আছে সেটা নোটস এখানে কিছু নোটস দিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া আছে আপনারা এখান থেকে যদি চান তাহলে একটু দেখবেন তারপর এখানে আছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা যারা ফেলোশিপ পাবেন তারা এখানে কত টাকা করে ফেলোশিপ পাবেন সেটাও এখানে ডিটেলস ভাবে দেওয়া আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট এখানে আরও কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে তারপর হচ্ছে ফি স্ট্রাকচার এখানে দেখুন দেওয়া আছে ফি স্ট্রাকচার এবং এখানে যে পিএইচডি করার জন্যে ফি স্ট্রাকচারটা এখানে ডিটেলসভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন কত টাকা লাগবে আপনাদের টোটাল এই কোর্স ফি করার জন্যে সেটা এখানে ডিটেলসভাবে দেওয়া আছে নেক্সট আছে দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে যারা স্পন্সর্ড বা লোকাল স্পন্সর্ড ক্যান্ডিডেটস তাদের জন্য এখানে ডিটেলসভাবে দেওয়া আছে এবং যেটা ইম্পর্ট্যান্ট আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড প্রসিডিওর এখানে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সাবমিট দেওয়ার অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাট এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট আছে দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস ট্রু এবং এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া আছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পে নট রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশান ফি অব রুপিজ ফাইভ হান্ড্রেড থ্রু এসবিআই কালেক্ট অনলি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখানে পাঁচশো টাকা লাগছে এই ফর্ম ফিল আপ করার জন্যে অ্যাপ্লিকেশান ফি হিসেবে এবং এই পেমেন্টটা কিন্তু এসবিআই কালেক্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এখানে দেখুন এই পেমেন্টের প্রসিডিওরটা দেওয়া আছে নো আদার মোড অফ পেমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল অর্থাৎ অন্য কোনো যে মোডে কিন্তু এই পেমেন্টটা অ্যাকসেপ্ট করা হবে না এস বি আই কালেক্টের মাধ্যমেই কিন্তু এই পেমেন্টটা আপনাদেরকে করতে হবে এবং এখানে দেখুন এই পেমেন্টের প্রসেসটা দেওয়া আছে যেমন দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাজ টু সার্চ এস বি কালেক্ট তারপর আছে ওড়িশা এডুকেশনাল ইনস্টিটিউট ডাইরেক্টর নিট রোরকেল্লা অ্যাপ্লিকেশান ফি পিএইচডি প্রোগ্রাম এই সমস্ত স্টেপে কিন্তু আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে এখানে আরও এই পেমেন্ট প্রসেস নিয়ে হবে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখবেন নেক্সট যেটা আছে টেন্টিভ শিডিউল এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান ফ্রম উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট ফর অনলাইন সাবমিশান সিক্স ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি টু ফ্রাইডে টু টোয়েন্টি সেভেন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি টু ফ্রাইডে অর্থাৎ এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি টু আপনারা যারা ইন্টারেস্টেড এই সিক্সথ মের থেকে এই টোয়েন্টি সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি এর মধ্যে এই অ্যাপ্লিকেশানটি করে দেবেন নেক্সট যেটা আছে পাবলিকেশান অব রেজাল্ট অব স্ক্রুটনি ইন দ্য ওয়েবসাইট সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু টেস্ট অ্যান্ড ইন্টারভিউ থার্টিন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু টু ফোরটিন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু নেক্সট আছে পাবলিকেশান অফ রেজাল্ট অফ ইন্টারভিউ ইন দ্য ওয়েবসাইট টোয়েন্টি ফার্স্ট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাডমিশান টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি নাইন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু সেমিস্টার রেজিস্ট্রেশান ফোর সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টু স্টার্টিং অফ ক্লাস ওর রিসার্চ ওয়ার্ক থার্ড উইক অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে কিন্তু এই ইম্পর্টেন্ট ডেটসগুলোর বিষয়ে ডিটেলস দেওয়া আছে আপনারা এই ডেটসগুলো একটু দেখবেন এই ডেটসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে নেক্সট আছে হাউ টু রিচ দ্য ইনস্টিটিউট এবং এখানে এই ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা এই ইনস্টিটিউটে কিভাবে যাবেন এখানে কিন্তু সেই রুটটাও কথাও উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখুন রৌরকেল্লা ইজ লোকেটেড ইন দ্য হাওড়া মুম্বাই মেন ট্রেন রুট ট্রেন কানেকশানস আর অলসো অ্যাভেলেবল ফ্রম ভুবনেশ্বর অ্যান্ড রাঁচি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে মুম্বাই হাওড়া রুটে কিন্তু এই রৌরকেল্লা অবস্থিত এবং এখানে ট্রেন কানেকশানের কথাও বলা হয়েছে ভুবনেশ্বর অ্যান্ড রাঁচি এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে এই ইনস্টিটিউটে যাওয়ার জন্যে কত কিমি লাগছে কোন সেক্টরের বাস ধরতে হবে এবং আরও কিছু ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখবেন যারা ইন্টারেস্টেড আছেন তারপর আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে তাহলে এখানে দেখুন একটা ইমেল দেওয়া আছে এই ইমেলে কিন্তু আপনারা এনকোয়ারি করতে পারেন যদি আপনাদের কোনো এনকোয়ারি করার থাকে এটা হচ্ছে এই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান এছাড়াও একটা বিষয় আমরা একটু দেখবো এখানে দেখুন দেওয়া আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান এবং এই লিঙ্কে আপনারা ক্লিক করলে এই অনলাইন অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকে যেতে পারবেন এবং এখান থেকে দেখুন এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌকেল্লা এবং এখানে দেখুন ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশানস দেওয়া আছে এই ইনস্ট্রাকশানসগুলো একটু ভালো করে দেখে নেবেন কারণ ফর্ম ফিল করার আগে এই ইনস্ট্রাকশানসগুলো পড়া একটু ভালো হবে নেক্সট এখানে দেখুন যারা আগে থেকে রেজিস্ট্রেশান করে রেখেছেন তারা এখানে এই লগ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনাদের লগইনের পেজটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট তারা এখানে দেখুন এই ইনস্ট্রাকশানসগুলো পড়ে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন তাহলেই আপনারা এখান থেকে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন এখন এখানে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং এখানে আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটা দিয়ে গো ব্যাক বা সাবমিট করে দেবেন তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে এই পিএইচডি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন এটা হচ্ছে এই অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেস এটা হচ্ছে এই নিট রৌরকেল্লা থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও সরাসরি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিফিকেশানটি ডাউনলোড করে একটু ভালো করে পড়ে নিতে পারেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না